আপনি কি নিজের হাত দিয়ে কোনো নারকেল ছাড়িয়ে খেতে পারবেন কোনো রকম অস্ত্র ছাড়া? আমাদের ক্ষেত্রে অনেকটাই এটা অসম্ভব ব্যাপার, কিন্তু এই প্রাণীটির শরীর এই ধরনের কাজ করার জন্য বিশেষভাবে তৈরি। কোকোনাট ক্র্যাব নিজের দুটি বড় দাঁড়া দিয়ে ঝিনুক, শামুক, এমনকি পাখি বা বিড়ালকেও শিকার করতে পারে। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন অ্যানিমেল কিংডম বাই এলকে। যদি আপনারা চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ প্রাণীদের সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য আপনারা এই চ্যানেল থেকে পাবেন। কোকোনাট ক্র্যাব হলো কাঁকড়া প্রজাতির মধ্যে সব থেকে বড়। এদের বৈজ্ঞানিক নাম হলো বার্গাস ল্যাট্রো। এই কাঁকড়াটিকে রবার ক্র্যাম্পও বলা হয়। একটি প্রাপ্তবয়স্ক কোকোনাট ক্র্যাব প্রায় 1 মিটার পর্যন্ত লম্বা হতে পারে এবং এদের ওজন প্রায় 4 থেকে 5 কেজির মধ্যে হয়। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী সব থেকে বড় কোকোনাট ক্র্যাবের দৈর্ঘ্য ছিল প্রায় 2.1 মিটার। এদের শরীর শক্ত খোলসে ঢাকা থাকে এবং 5 জোড়া বা 10টি পা থাকে, যার প্রথম জোড়া পা শিকার ধরার জন্য থাবার কাজ করে। বাঁদিকের থাবাটি ডান দিকের থাবার থেকে বেশ কিছুটা বড়। এদের একটি থাবার দৈর্ঘ্য হয় প্রায় 40 থেকে 45 সেন্টিমিটার বা প্রায় 1.5 ফুটের মতো, যার দ্বারা এরা খুব সহজেই অন্য কোনো প্রাণীকে শিকার করতে পারে। এই দুটি থাবার সাহায্যে এরা প্রায় 25 থেকে 28 কিলোগ্রাম কোনো বস্তুকেও চাগিয়ে তুলে নিতে পারে। সাধারণত আমাদের ভারতবর্ষ বা বাংলাদেশে এই কাঁকড়াটি দেখতে পাওয়া যায় না। ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের উষ্ণ উপকূলগুলিতে যে সমস্ত স্থানে নারকেল গাছের পরিমাণ সবথেকে বেশি, সেই সমস্ত দ্বীপগুলিতে এদেরকে বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়, যেমন আফ্রিকা, গ্যাম্বিয়ার আইল্যান্ড, মাদাগাস্কার আইল্যান্ড, প্রশান্ত মহাসাগরের কিছু উপকূল অঞ্চলে, ক্রিসমাস আইল্যান্ড এবং কুক আইল্যান্ড। এই দুটি দ্বীপে সবথেকে বেশি পরিমাণে কোকোনাট ক্র্যাব দেখতে পাওয়া যায়। এরা জলে থাকার থেকে ডাঙায় থাকা সবথেকে বেশি পছন্দ করে এবং বাতাস থেকে সরাসরি শ্বাস নেওয়ার জন্য এদের একটি বিশেষ ফুসফুস থাকে, যাকে ব্রাঙ্কিওলজিস্ট লাংস বলা হয়। কোকোনাট ক্র্যাব হলো সন্ধিপদী প্রাণীদের মধ্যে সবথেকে বড় প্রাণী। এদের প্রিয় খাবারের মধ্যে নারকেল হলো অন্যতম। এছাড়াও প্রয়োজনে এরা ছোট প্রাণী যেমন বিড়াল, পাখি, আবার অনেক সময় অন্য কোকোনাট ক্র্যাবকেও খেয়ে থাকে। এরা খুব ভালো গাছে চড়তে পারে। নারকেল খাওয়ার জন্য এরা অনেক লম্বা লম্বা গাছেও চড়তে পারে। প্রাণীদের উপর আক্রমণের এখনও পর্যন্ত একটিমাত্র ভিডিও পাওয়া গেছে, যেখানে দেখা গেছে এক গভীর রাত্রে একটি কোকোনাট ক্র্যাব গাছে ওঠে এবং একটি পাখির ডানা ধরে এবং ধীরে ধীরে পাখিটিকে মেরে ফেলে। কোকোনাট ক্র্যাব প্রায় 60 বছর পর্যন্ত বেঁচে থাকে বলেই মনে করা হয়, তবে বিজ্ঞানীরা মনে করেন এরা আরও অনেক বেশি দিন বেঁচে থাকতে পারে। অন্যান্য কাঁকড়া প্রজাতির মতো কোকোনাট ক্র্যাবও নিজেদের খোলস পরিবর্তন করে। প্রতি 1 থেকে 1.5 বছরের মধ্যে এরা 2 বার খোলস পরিবর্তন করে। নতুন খোলস পুরোপুরি শক্ত না হওয়া পর্যন্ত এরা লুকিয়ে থাকে। এই সময় এদের শরীর নরম এবং দুর্বল থাকে এবং সে কারণেই এরা কোনো শক্ত বস্তুকে নিজেদের খোলস হিসাবে ব্যবহার করে। প্রায় 3 থেকে 6 সপ্তাহ পর্যন্ত এরা এভাবেই কোনো বস্তুকে নিজেদের খোলস হিসাবে ব্যবহার করে। কোকোনাট ক্র্যাব বছরের একটি সময় মিলন করে, মে থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে। বিশেষত জুলাই ও আগস্ট মাসে এরা মিলন করে। মিলনের 25 থেকে 30 দিন পর কোনো এক পূর্ণিমার দিন জোয়ারের সময় এরা সমুদ্রের মধ্যে ডিম পাড়ে। 25 থেকে 33 দিন পর এই ডিম ফুটে লার্ভা বেরোয় এবং সেই সময় 4 থেকে 6 সপ্তাহ এরা জলের মধ্যে ভেসে বেড়ায়। তারপর এরা একটু বড় হয়ে গেলে আর সাঁতার কাটতে পারে না, তখন এরা সমুদ্রের তলদেশে বিচরণ করে। এদের বয়স যখন 5 বছর হয় এবং মিলনের জন্য প্রস্তুত হয়ে যায়, তখন এরা ডাঙায় উঠে আসে এবং বাকি জীবন ডাঙাতেই অতিবাহিত করে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সাথেও শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো প্রাণী সম্পর্কে আরও অনেক তথ্য নিয়ে। টিল দেন, টাটা।